ইসলামপুর চৌরঙ্গী মোড়ে উদ্বোধন হয়ে গেল মাতৃত্ব হসপিটাল মহিলা এবং শিশুদের জন্য। রবিবার এই হসপিটালের শুভ উদ্বোধন করেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল। জানা গেছে, চিকিৎসা জগতে উন্নত মানের চিকিৎসার জন্য এই হসপিটালটি গড়ে তুলেছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর দেবব্রত মণ্ডল এবং ডক্টর প্রীতি ডি মণ্ডল। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক মাতৃত্ব হসপিটালে কি কি সুবিধা রয়েছে। হাসপাতালে যারা চিকিৎসা করতে আসে তাদের শুধু মেডিসিন বা ডাক্তারি শুধু চিকিৎসাতেই হয় না, একটা ভালো পরিবেশ থাকলে পারে একটা আপনার মানসিকভাবেও পেশেন্ট সুস্থ অনেকটা হয়, ঠিক আছে। তো ওই জন্য আমার একটা প্রচেষ্টা ছিল যে নার্সিংটাকে একটা বড় শহরে যেরকম নার্সিংহোম হয় রুমগুলো স্পেশিয়াস হবে, বেডগুলো কমফোর্টেবল হবে, ঠিক আছে। এমনি আমি যেমন গাইনোকোলজিস্ট, আমার মিসেস পেডিয়াট্রিশিয়ান, আমরা তো আমাদের ট্রিটমেন্টটা যথাসাধ্য হয় চেষ্টা করবো দেওয়ার, তার সাথেও একটা সুন্দর পরিবেশ হলে পেশেন্টের তাতে সুস্থতা হবে, ঠিক আছে। যারা ওনাদের অ্যাটেন্ডিং থাকবেন, বাড়ির লোকজন থাকবে, তাদেরও একটা ভালো লাগবে। এখানে এই মুহূর্তে কী কী মানে পরিষেবা আপনি এখানটায় রাখতে পেরেছেন একটু যদি বলেন? এখানে এটা মেইন হচ্ছে ডেডিকেটেড ম্যাটারনিটি আর চাইল্ড ইউনিট এটা, ঠিক আছে। যেমন এখানে হচ্ছে আপাতত হচ্ছে 5-bed এসেন্সিউ দিয়ে স্টার্ট হচ্ছে, ঠিক আছে। সেটা যে ক্যাপাসিটি আছে ওটা আপ টু 12-bed পর্যন্ত নিয়ে যাওয়া যাবে, ঠিক আছে। তার সাথে এখানে আছে সিপ্যাপ ফ্যাসিলিটি আছে। সিপ্যাপ জিনিসটা কি না, অনেক নবজাত শিশুদের, ঠিক আছে, শ্বাসকষ্ট এসব সমস্যা হয় তখন তাদের কী হয়, প্লেন অক্সিজেন যে যদি না শ্বাসকষ্ট সারে তখন সিপ্যাপ বলে একটা জিনিস দেওয়া হয়, ঠিক আছে। সিপ্যাপে যদি না হয় তখন ভেন্টিলেটারে যাওয়া হয়। সিপ্যাপটা থাকলে পারে কী হবে, যেমন
কোনো বাচ্চাদের ঠিক আছে এমনি অক্সিজেন দিয়ে ঠিক হচ্ছে না, তখন আমরা সিপিএপে রাখতে পারবো। এটা একটা নতুন পরিষেবা আছে, এখানে ডেডিকেটেড 5-bed পেডিয়াট্রিক ওয়ার্ড আছে, ফুললি এসি, ঠিক আছে, প্লাস গাইনি পরিষেবা, ঠিক আছে, ডেলিভারি, নর্মাল ডেলিভারি, সিজারিয়ান সেকশন, ঠিক আছে, হিস্টেরেক্টমি, এক্টোপিক প্রেগনেন্সি অপারেশন, তার সাথে অ্যাসোসিয়েটেড আপনার হচ্ছে জেনারেল সার্জারিও থাকবে। এখানে একটা জিনিস যেটা দেখলাম যে আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন জায়গায় যে একটা পরিষেবার একটা অভিযোগ বিভিন্ন নার্সিং হোমের ক্ষেত্রে উঠে আসে, কিন্তু আপনার এখানে দেখলাম যে এই আজকে প্রথম দিনই প্রচুর স্টাফ, মানে এটা আপনি কিভাবে মানে মাথায় আনলেন, মানে কতখানি? দেখুন, নিয়ম অনুসারে সব জিএনএম সিস্টার ছাড়া বা ব্রাদার ছাড়া, ঠিক আছে, রান করানো উচিত নয়। আমার এখানে যতজন স্টাফ আছেন সবাই হচ্ছে জিএনএম, ঠিক আছে, উইথ 1 year অফ এক্সপিরিয়েন্স, কারো কারো 3 years এক্সপিরিয়েন্সও আছে, ঠিক আছে। প্লাস সেখানে আরেকজন, আরেকটা যেটা এক্সট্রা সুবিধা থাকবে, ঠিক আছে, যেটা ইসলামপুরে নেই, সেখানে এখানে জিডিএ স্টাফ থাকবে, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, মানে এরা হচ্ছে ট্রেন স্টাফ, যারা হচ্ছে পেশেন্টকে উঠে বসানো, পেশেন্টকে খাওয়ানো, ঠিক আছে, পেশেন্টকে ধরে নিয়ে বাথরুম নিয়ে যাওয়া, ঠিক আছে, এটার জন্য আলাদা করে কোনো আয়াম আসি বা এরকম কোনো দরকার নেই। জিডিএরাই, যেমন হচ্ছে বাইরে কর্পোরেট নার্সিংগুলো থাকে, জিডিএরাই সব পেশেন্টকে ম্যানেজমেন্ট করে, প্লাস ওদেরকে সুপারভাইজ করবে আমাদের যারা জিএনএম ব্রাদার্স আর সিস্টার্সরা আছে তারা। আচ্ছা, সর্বশেষ একটা মানে শেষ প্রশ্ন, ইসলামপুরের মানুষকে মানে কি বলবেন আজকের এই যে এত বড় একটা নতুন একটা দিক আপনি খুলে দিলেন স্বাস্থ্য পরিষেবার দিক থেকে, কি বলবেন? আশা করব যেই পরিষেবাটা আমি দেওয়ার পরিকল্পনা করে রেখেছি সেটা আমি মেনটেন করে যেতে পারি, ঠিক আছে। আমি এখানকার, যেহেতু এখানকার সন্তান, আমি চাইব যে এই শহরবাসী ভালো সুবিধা পাক, পরিষেবা পাক, ঠিক আছে। আপনার নাম? আমার নাম ডক্টর দেবরূপ মণ্ডল। তো আমি মানে খুবই খুশি এরকম একটা সেট আপ ইসলামপুরে হয়েছে। দেবরূপ তার প্রীতিদিকে খুবই কংগ্রাচুলেশনস অ্যান্ড থ্যাংক ইউ। একসাথে কাজ করা যাবে, আর এখন ইসলামপুরে অনেকেই প্রাইভেটে পরিষেবা নিতে চাইছে, সেই জন্য একার পক্ষে সম্ভব না, একসাথে সবাই মিলে কাজ করব। আর দরকার আরও অনেক উন্নত মানের পরিষেবা দেওয়ার, সেটা এটা মাতৃত্ব চালু করবে, আরও অনেক নার্সিংহোম এগিয়ে আসবে এবং সবাই মিলে সুন্দরভাবে পরিকাঠামো তৈরি করা হবে যাতে স্বাস্থ্য পরিষেবা আমাদের ইসলামপুরবাসী খুব সহজে পায়। সে তো অবশ্যই 100 বার সবাই মিলে কাজ, এককভাবে কিছু করা যায় না, বিশেষ করে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অনেক লোকের প্রয়োজন, অনেক সাহায্যের প্রয়োজন, অনেক ডাক্তারদের সহযোগিতার প্রয়োজন। বিশেষ করে আমাদের যেটা দেখি এখন গাইনো কেসে, ক্রিটিক্যাল কেয়ার মানে অনেক প্রেগনেন্সিতেই খুব ক্রিটিক্যাল সিচুয়েশান অ্যারাইজ করে, তখন আমরা কী করি, পেশেন্টকে রেফার করে দিই শিলিগুড়ি দিকে বা অন্য কোথাও। সেটা হয়তো এখন যদি এরকমভাবে প্রতিষ্ঠানগুলো তৈরি হয় তাহলে আমরা সেই পরিষেবাটা দিতে পারবো, এবং এই টাইমে একটা গর্ভবতী মাকে নিয়ে যাওয়া সেটা খুবই কঠিন, সেই জায়গাটাই একটা খুব ভালো দিশা দেখালো। সেটা আমরা সবাই মিলে এগিয়ে আসবো, সবাই একসাথেই কাজ করবো একে অপরের পরিপূরক হিসাবে, এবং আরও সহযোগিতার হাত সবার দিকে আমরা বাড়িয়ে দেবো। নার্সিংহোমটা হসপিটালটা যাই বলেন, এটা তৈরি হয়েছে, আমরা সবগুলোই বিভিন্ন বেডগুলো দেখলাম, ডিলাক্স কেবিনও আছে, এসি নন এসি সব সুবিধা আছে। এখন তো অ্যাকচুয়ালি মেন এটা মাতৃত্ব হসপিটাল, তো উনি ডাক্তারবাবু আছেন, নিজেই ডাক্তার আছেন গাইনো, ওনার মেসেজও পেডিয়াট্রিশিয়ান আছেন, বাচ্চাদের ডাক্তার আছেন। আর এখন তো আর হোম ডেলিভারি তো বাচ্চাদের তো আর ডেলিভারি হয় না, সবই ইনস্টিটিউশনাল ডেলিভারি, তো ইনস্টিটিউশনাল ডেলিভারিতে এখানে অনেক সুবিধা হবে। পেশেন্ট পার্টির খুব সুন্দর সাজানো হয়েছে ব্যাপারটাকে, খুব ভালো লাগছে যে এখানে একটা মডার্ন ট্রিটমেন্ট, একটা খুব ফ্যাসিলিটিস নিয়ে একটা হসপিটাল আছে, ভালো সুবিধা পাবে এখানে পেশেন্টরা। বেশ কিছুদিন ধরে যে সমস্যাগুলো আমরা এখানটায় দেখতে পাচ্ছিলাম যে এখানে যে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর, ওনার তরফে বেশ কিছু নার্সিংহোমকে উনি মানে বন্ধ করে দিচ্ছেন, এবং 24 ঘন্টা যে একটা আরএমও রাখার যে একটা মানে তিনি ক্রাইটেরিয়া দিয়েছেন, কীভাবে সম্ভব এই নার্সিংহোমগুলো সঠিকভাবে চলবে? সঠিকভাবে তো নার্সিংহোমকে চালাতেই হবে, সরকারি স্বাস্থ্য দপ্তরের যে গাইডলাইনগুলি আছে সেই গাইডলাইনগুলো মেনেই চলতে হবে। আরএমও থাকবে না আর হসপিটাল নার্সিংহোম থাকবে, তাহলে যদি ইমার্জেন্সিতে কোনো পেশেন্ট যদি আসে তাকে কে দেখবে? আসলে যেগুলো নিয়ম নিয়মকানুন আছে সিএমও সাহেবও চেষ্টা করছেন ওই নিয়মকানুন মেনেই নার্সিংগুলো যেন পরিচালিত হয়।